নবম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এই চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই আজ তোমাদের বাংলা সাহিত্য সঞ্চয়ন বই থেকে নেওয়া কালিদাসের লেখা ধিবর বৃত্তান্ত যে নাট্যাংশটি রয়েছে সেই নাট্যাংশ থেকে একটি রচনাধর্মী প্রশ্ন এবং তার উত্তর আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ধীবর বৃত্তান্ত থেকে যেন লং প্রশ্ন বা বড় প্রশ্ন দেয়া হয় তো সেক্ষেত্রে আমি আজকে একটি বড়ো প্রশ্ন নিয়ে এসেছি ইতিমধ্যেই আমি ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে ধীবর চরিত্র এই যে রচনাধর্মী প্রশ্নটি তার উত্তর দিয়ে দিয়েছি তোমরা প্রয়োজন হলে দেখে নিতে পারো আর এই ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে ছোটো ছোটো প্রশ্ন বা এমসিকিউ যেগুলো পরীক্ষায় প্রায় এসে থাকে সেগুলো আমি দিয়ে দিয়েছি তোমরা প্রয়োজন হলে এই ভিডিও ডিসক্রিপশানে গিয়ে দেখে নিতে পারো তাহলে চলো আমরা আজকেই যে প্রশ্নটি নিয়ে জানবো শুরু করি আজকে আমরা যে প্রশ্নটি জানব সখীরা মনে করলেন সেই আংটি হবে ভবিষ্যতের ভবিষ্যতে চিহ্ন কোন আংটির কথা বলা হয়েছে সেই আংটি কিভাবে কীভাবে চিহ্ন হতে পারে আংটিটি কিভাবে হারিয়ে যায় তো তোমরা দেখো এখানে প্রথম যে পাটের প্রশ্নটি দেওয়া হয়েছে কোন আংটির কথা বলা হয়েছে এটি এক তারপর সেই আংটিটি কিভাবে কীভাবে চিহ্ন হতে পারে দুই এবং আংটিটি কীভাবে হারিয়ে যায় দুই তো এই প্রশ্নটি এই ধিপোর বৃত্তান্ত যে নাট্যাংশ রয়েছে এটা থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় থাকতে পারে বা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে তাই তোমরা এটি দেখে নাও সহ প্রথম পাটের প্রশ্নের উত্তরটি তোমরা লিখবে এইভাবে তোমরা পয়েন্ট করবে প্রশ্নোদ্ধিত আংটি এইভাবে একটি হিডিং করে আলাদা কালিতে লিখবে তাতে লিখবে সংস্কৃত সাহিত্যের উজ্জ্বলতম জ্যোতিষ্ক তথা নাট্যকার ও মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলা নাটকের ষষ্ঠ অঙ্কের থেকে নেওয়া অনুবাদ নাট্যাংশের প্রশ্নোদ্ধিত আংটিটি হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে যাওয়ার বিদায়কালে শকুন্তলাকে যে আংটি দিয়ে গিয়েছিলেন এখানে সেই আংটির কথা বলা হয়েছে এইভাবে তোমরা প্রথম পাটের উত্তর লেখা শেষ করবে দ্বিতীয় পাটের উত্তরের ক্ষেত্রে হিডিং বা পয়েন্ট করবে আংটির চিহ্ন হওয়ার কারণ এই পয়েন্টে লিখবে মহর্ষিকর্ণের পালিতা কন্যা শকুন্তলাকে গান্ধর্ব বিয়ে করে রাজধানীতে বিদায়কালে রাজা দুষ্মন্ত নিজের নামাঙ্কিত আংটি শকুন্তলার হাতে পড়িয়ে দেন আংটিটিতে রাজার নাম যেমন লেখা ছিল তেমনি আংটিটি শকুন্তলার হাতেই ছিল ঋষি দুর্বাশা তপোবনে আসলেও স্বামী চিন্তায় অন্নমনা থাকায় ঋষি শকুন্তলাকে অভিশাপ দেন এই পর্যন্ত তোমরা লিখে হাইফেন দিয়ে একটি কোটেশান বা উদ্ধৃতি দেবে তোমাদের নাট্যাংশ থেকে লিখবে আলাদা কালিতে অবশ্যই যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন পরবর্তীতে এরপরে লিখবে তোমরা পরবর্তীতে সখী প্রিয়ংবদার অনুরোধে ঋষি দুর্বশা সাপের প্রভাব দূর হওয়ার ক্ষেত্রে কোনো নিদর্শনের কথা বলেন তখন দুই সখি প্রিয়ংবদা ও অনুশোয়া ভেবেছিল ভবিষ্যতে বা আগামীতে আংটিটি হবে চিহ্ন এরপরে সর্বশেষ যে উত্তরটি চাওয়া হয়েছে তা তোমরা লিখবে হেডিং বা পয়েন্ট করবে আংটি হারানোর কাহিনী এইভাবে হেডিং করে তাতে লিখবে তপবনে মহর্ষি কর্ণের অনুপস্থিতিতে মেগুয়া করতে আসা দুষ্মন্ত শকুন্তলাকে বিয়ে করেন পূর্ণচ্ছেদ দেবে তীর্থ থেকে ফিরে এসে মহর্ষি কর্ণ সব কিছু জেনে শকুন্তলাকে স্বামীর ঘরে অর্থাৎ দুষ্মন্তের ঘরে পাঠানোর আয়োজন করলেন পথে সচি তীর্থে সানের পর অঞ্জলি দেওয়ার সময় রত্নখচিত রাজার নাম খোদাই করা আংটিটি শকুন্তলার হাত থেকে খুলে পড়ে যায় এইভাবে আংটিটি হারিয়ে যায় এইভাবে তোমরা উত্তর লেখা শেষ কোশ্চেনের অ্যান্সার পেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তোমার অন্য বন্ধুদের কাছে এই বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করো পরবর্তীতে তোমাদের বাংলা বিষয়ের আরও নানা কোন আলোচনা তোমরা শুনতে চাইছো কমেন্ট করে জানিও রকম আরও নানা আলোচনা শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো সবাই ভালো থেকো আজ শেষ করলাম এই আলোচনা